বরিষ্ঠ নেতা বিজু জনতা দলের এবং পূর্বতন এমএলএ এবং বীরেন্দ্র কুমার পতি আউ তাঁর সমর্থক মানে আজি পার্টি যোগ দেলে সেপাই বলিকি আমি তাঁকু স্বাগত করা সমর্থন করা আমি আসছু আপন মানে বহু সংখ্যার এটি উপস্থিত অনেক বর্ষা হওয়া সত্ত্বে আপন মানে ছিড়া হয়েকি সমস্ত ভাষণ শুনলে আমার প্রমুখ নেতা মানে যা যা কহবা কথা সে সবু ভাষণ করে সারছেন। 1992 কি 93 মশিয়ারে নিকুঞ্জ বিহারী সিং মু সাংরে এমএলএ থিলি সে তাঙ্কর দেহান দেলা পরে গোটে বাইলেকশন হলা সে সময় 92 রে মতে বিজেপুর ব্লকর দায়িত্ব দিয়া হয়েছিল আবতে প্রশ্ন আচার্য বড় ভাই সেখান এমএলএ ক্যান্ডিডেট আকারে লড়িলে বাইলেকশন জিতি সে সময় বি আপন মানুষ বহু বহু কথা সেমানে কিন্তু ভোট নিয়ে এবে নবীন বাবু কম কলে না সুবল সাহুঙ্কর ধর্মপত্নী তাকে পয়সা দিয়ে এটা কংগ্রেস পার্টি বালা কুমার এটি ডিটেল কহিলেন আমার সভাপতি কিণিকি ক্যান্ডিডেট করছেন ভাবুম যে সিম্পাথি ভোট পাইছি সে জিতি যাবে বলি কিন্তু মো আজির আপন মানুষ যে উপস্থিতি এত বর্ষা হচ্ছে এটা সত্যি আপন মানে ভুবার নাই এইটু মু গ্যারেটি দেছি মু পুরা আশ্বস্ত হয়ে যাচ্ছি যে এই ধরনের উপনির্বাচন ভারতীয় জনতা পার্টি আপন মানুষ ধন্যবাদ দেছি এ নির্বাচন মন্ডলীর সাতটি জেলা পরিষদ জোন রু আপন মানে ছটি জেলা পরিষদ জোন আমি জিতেকি 92,000 ভোট দিয়েছেন সেতবে আপনার অশোক পাণিগ্রাহী মিশি নথিলে এবে অশোক পাণিগ্রাহী মিশিলে 92+ আউ 20,000 হলে কত হব 30,000 কত হওয়া তার পতা নেই আপন পলিটিক্সরে 2×2=4 ভি হুয়ে কতবে 6 বি 8 ভি হয়ে তো সেপাই আপন এটা সুনিশ্চিত অনেক আপন মানে জিতেকি দেবে মো খালি 2-3টা প্রশ্ন নবীন বাবু পচারবার অছি তুমি তো পিসি বন্ধ করবার কথা কহিল পিসি বন্ধ হল কহ ভাই মানে হ্যাঁ কি না কুহ বিনা পয়সারে কোণী ব্লক অফিসে বিল পাস হচ্ছে বিল ঠিকা কি কৌছে বিজু জনতা দলর লোক মানে তাঁর এমএলএ এমপি মানে যাকে কৌছেন সবু ঠিকা মিলছে প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছি আপনার নরেন্দ্র মোদী 1,20,000, 1,50,000 তো প্রথমে ডাইরেক্ট 10-15,000 কি 20,000 টাকা তাঁর একাউন্টে চালি যাচ্ছে তারপরে সে ডাকি বার্গেনিং করছেন পয়সা দিও পয়সা দেলে বাকি বিল করবু ফটো পঠাইবু নহলে নাই এটা হচ্ছে কি না নবীন বাবু এটা জানিছেন কি না কথা নেই সে জানিছেন এটি চিট ফন্ডর দুর্নীতি হলা কি না আপনার ভিতর চিট ফন্ডে আপনার ঠকি হয়েকি নিয়েছেন আজি নবীন বাবু কাহার সাইড নৌছ প্রভাত রঞ্জন বিশ্বাস কেতে কল তার স্ত্রী গোটে জমি কিনলা 28,00,000 টাকা শিশুর গলা দেলা চেকরে আর ফেরাইলা বড়ে কানা গলে প্রভাত বাবু 3,00,000 টাকা কেসরে দেলে চেকরে দেলে আর 25,00,000 টাকা দেলে সঙ্গে কেসরে সিবিআই বালা তাঁকু পচারলা যে তুমি পয়সা পাইল কেনঠু সে কহিলা মোর ঠিকাদার সাঙ্গ মানে দেলে গোটে এগ্রিমেন্ট দেখে দেলে সে এগ্রিমেন্ট কাগজের বন্ড কাগজের লেখা হয়েছে এগ্রিমেন্ট সে কাগজটাকে সিবিআই বালা চেক করলে আপনার পঠাইলে হায়দ্রাবাদ সেটা জনা পড়লা যে সেটা ফেব্রিকেটেড মানে ডেট ডেটে তাকে এগ্রিমেন্ট করা হয়েছে সেপাই আজ সিবিআই বালা ভিতরে ঢুকেছেন ঠিক করছেন কি না ঠিক করছেন কি না আজ নবীন বাবু এটি
পশ্চিম ওড়িশা কি ওড়িশা কু কেন্দ্র অবহেলা করছি বলে আমার সুরেশ বাবু দুইটা উদাহরণ দেলে মু আউ দুইটা উদাহরণ দে আপন আইআইএমটা কেমতি হবার ছিলা আইআইএম কেমতি হবার ছিলা এটি লোকমানে যাইকিরে আমাকে ভেট কলে আজি আইআইএম পশ্চিম ওড়িশার সম্বলপুরে আজি আপনার সেকেন্ড এয়ারপোর্ট যেটা মাসে দুই মাস ভিতরে খুলবা সেটা কেমতি হয়েছি সেটা আপনার ঝারসুগুড়ার হওয়াকে যাচ্ছি আমি দিল্লি যাওয়ার লাগে ভুবনেশ্বর যাওয়া দরকার নাই আমি ঝারসুগুড়ার যাইপারি এটা কেন্দ্র অবহেলাকে আজি আপনার অনেক ইনস্টিটিউশন গড়বার লাগে ন্যাশনাল হাইওয়ে রেলওয়ে সেটার লাগে পয়সা দিয়া হয়েছে আপন এমন মাগিছিলে 3,000 কোটি টঙ্কা রেলওয়ে বালে দেলে 5,000 কোটি টঙ্কা আজি রেগুলার পেপরে বাহুছি বিভিন্ন প্রকল্প এমনি জমি যোগাই নিয়ে দেবার আসে কাম নাই হওয়ার তো সেটার পাই কি দায়ী এ সবুর জবাব আপন মানুষ এ নির্বাচন দেবার অছি মু আমার কিছু কার্যকর্তা ভাই মানে টিকি নারাজ অনেক দুঃখী অনেক তাঁকু এপিল করা পাই চাহে নারাজ হুয়া নাই পার্টি কু বড়াইবার অছি অমিত শাহ 120 কইছেন কেতে 120 কইছেন তো 120 আমি যেতকি অছু সেতকি হওয়া নাই আমি নয় লোককে নেওয়া পড়বা ভাল ভাল লোককে আনবাকে পড়বা পার্টিকে সেপাই বড়াইবা পড়বা তাহলে যাইকি আমার শাসন দিল্লিরে নরেন্দ্র মোদীর সরকার পয়সা সফিসিয়েন্ট আসবা কিন্তু এটি ভুবনেশ্বরে যদি আমার সরকার নেই হবা তাহলে সেমতি বাট মারণা হবা রাজীব গান্ধী কৌশল পঠাউছে টঙ্কে পৌঁছুছি 15 পয়সা মধ্যে কি খাওছি এ শাসক দল নেতা মানে পরসেন্টেজ আকারে নবীন বাবুঙ্কর সমেত তাঙ্কর সবু লোক মানে খাওছন তো সেপাই ইয়ে সিগনাল হবা ইয়ে গোটে আপনার গোটে সিগনাল হবা বিজেপুরে আমার এটি যদি আমি জিতেকি পঠেমা তাহলে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কহবে তাঁকু বিশ্বাস হবা যে নিশ্চিত ভাবে ওড়িশার সরকার হবা সেপাই আপন মানুষ মোর অনুরোধ অছি আপন মানে আমার আউ যে নেতা মানে ভি ভাল ভাল নেতা এবে তাঁর সুবর সাহুর স্ত্রী কু দিয়েছেন টিকিট বিজেডি বিদ্রোহ অছি কি নাই পুরা বিদ্রোহ অছি তাঁকু কথাবার্তা কর বিজেপি পার্টিতে যা আসবা কর শঙ্খ চিহ্ন লগাই থাও কিন্তু ভিতরে ভোটটা ঠিক দেওয়া বেড়ে চিন্তিত দেওয়ার কথা চিন্তিত দিয়ে দেব এটা কথাবার্তা করি সেট করি রখ আর তাকে ঠিকঠাক করি জিতাই আনো মু পুড়ি ঘরে আপন মানে বহু সংখ্যার উপস্থিত রহিকি আজির মিশ্রণ সভাকু সফল কলে আর আপন মানে সমস্ত আসছেন বহু কষ্ট করি আসছেন বর্ষা সত্যি ছিড়াইকি ভাষণ শুনলে সেপাই আমার সাংবাদিক ভাই মানুষ বলছ এবং আমার বাকি জনতা কার্যকর্তা সমস্ত নেতৃবর্গকে ধন্যবাদ দিয়ে মো ভাষণ এটি সমাপ্ত করছি বন্দে মাতরম ভারত মাতা কি জয় অশোক বাবুকে প্রার্থী ভাবে বিজেপি প্রার্থী ভাবে আপনার বাছিছেন ঘোষণা খালি বিধিবদ্ধ ভাবে ভারতীয় জনতা পার্টি যোগদান ধন্যবাদ ରାଜନୀତିକ ପରିବର୍ତ୍ତନର ଇଏ ଅଳମାରମ୍ଭ ବରଗଡ଼ର ଜିଲ୍ଲା ପରିଷଦ ତାର ଗୋଟିଏ ପାଦ ଆଗକୁ ନେଇଥିଲା ଗଠନ କରିବା ଏଥରର ବିଜେପୁରର ଉପନିର୍ବାଚନ ଏ ବ୍ୟକ୍ତିର ଲଢ଼େଇ ନୁହେଁ ଏ ସିଦ୍ଧାନ୍ତର ଲଢ଼େଇ ଭ୍ରଷ୍ଟାଚାରୀ ସମ୍ବେଦନହୀନ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ସରକାରକୁ ଏଠିକାର ଚାଷୀ ଯୁବ ମହିଳା ଉଚିତ ଜବାବ ଦେବ ଏଇଟା ମୋର ପୁରା ବିଶ୍ୱାସ ଆଜିର ଏ ବିଶାଳ ଜନସଭା ପ୍ରତିକୂଳ ପାଗ ସତ୍ତ୍ୱେ ବି ପ୍ରମାଣିତ କରୁଛି ପରିବର୍ତ୍ତନର ବଡ଼ ପଦକ୍ଷେପ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିରେ ପ୍ରାର୍ଥୀ ଚୟନର ବିଶେଷ ପ୍ରକ୍ରିୟା ଅଛି ପାର୍ଲାମେଣ୍ଟରୀ ବୋର୍ଡ ୟାର ଅନ୍ତିମ ନିର୍ଣ୍ଣୟ କରେ ତୃଣମୂଳ ସ୍ତରର କାର୍ଯ୍ୟକର୍ତ୍ତାମାନଙ୍କର ଏକ ମାଲିକାନର ଦଳ ନୁହେଁ ଯେ ଜଣେ ବଡ଼ ନେତା ଦୁଇପରେ କହିବ ଆଲୋଚନା ହେଇଛି ଘଣ୍ଟେ ପରେ ମାଲିକ କହିବେ ନାହିଁ ମୋର ହେଲା ଗୁମାସ୍ତା କିନ୍ତୁ ଆମ ଦଳର ବ୍ୟବସ୍ଥା ନୁହେଁ ଆମ ଦଳର ବ୍ୟବସ୍ଥା ଲେଖିକାର ମଣ୍ଡଳ ପଞ୍ଚ
ପଞ୍ଚାୟତ ସବୁ ସ୍ତରର କାର୍ଯ୍ୟକର୍ତ୍ତାମାନଙ୍କ ପରାମର୍ଶ କ୍ରମେ ରାଜ୍ୟ କମିଟି କେନ୍ଦ୍ରୀୟ ପାର୍ଲାମେଣ୍ଟରୀ ବୋର୍ଡକୁ ନାଁ ସୁପାରିଶ କରିବ, କେନ୍ଦ୍ରୀୟ ପାର୍ଲାମେଣ୍ଟରେ ଠିକ୍ ସମୟରେ ନାଁ ନିଷ୍ପତ୍ତି କରିବ। ଆଉ କହିଲାନି ଇଏ ବିକ୍ରିର ଲଢ଼େଇ ନୁହେଁ, ଇଏ ସିଦ୍ଧାନ୍ତର ଲଢ଼େଇ। ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ପକ୍ଷରେ ଏଥର ଆଶୀର୍ବାଦ ନିଶ୍ଚିତ କରିବେ। ଓଡ଼ିଆ ଲୋକର ହକ୍ ହିଁ ମୂଳ ପ୍ରସଙ୍ଗ ହେବ, ଚାଷୀର ଆୟ ହିଁ ମୂଳ ପ୍ରସଙ୍ଗ ହେବ, ଯୁବକର ରୋଜଗାର ହିଁ ମୂଳ ପ୍ରସଙ୍ଗ ହେବ, ମହାନନ୍ଦର ଘରଟିଏ କାହିଁକି ମିଳିନି ଏଇଟା ହିଁ ମୂଳ ପ୍ରସଙ୍ଗ ହେବ, ବ୍ଲକରେ ବିସି କାରବାର କାହିଁକି ହେଉଛି ଏଇଟା ହିଁ ମୂଳ ପ୍ରସଙ୍ଗ ହେବ, ସମ୍ବେଦନହୀନ ସରକାର ବିରୁଦ୍ଧରେ ମତ ଦେବା ହିଁ ମୂଳ ପ୍ରସଙ୍ଗ। ନିଶ୍ଚିତ ଭାବେ ସେ ଆମେ ଉତ୍ତର ଦିଅନ୍ତୁ, ଅଶୋକ ପାଣିଗ୍ରାହୀ ଯେଉଁ ପ୍ରଶ୍ନଟି ଉଠାଇଛନ୍ତି ତା ବିଷୟରେ କ'ଣ ଉତ୍ତର ଦେଲେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ? ଆଜି ଆପଣ ଘୋଷଣା କଲେ ଦିଶୁଛି ଷଡ଼ଯନ୍ତ୍ର ପରିସମାପ୍ତ ହେବ। ଅଶୋକ ପାଣିଗ୍ରାହୀଙ୍କ ମତେ ଲାଗୁନି ଜିଲ୍ଲା ସଭାପତି ନାହାନ୍ତି ସାର୍, ଏତେ ବଡ଼ ବୈଠକରେ ଜିଲ୍ଲା ସଭାପତି ତାଙ୍କ ସାଙ୍ଗରେ କଥା ହେଇଥିଲି। ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ ଦଳର ନିଷ୍ପତ୍ତି ଉପରେ ନୁହେଁ, ଜୁଏଲ ଓରାମ ଦଳର ନିଷ୍ପତ୍ତି ଉପରେ ନୁହେଁ, ମୋ ଦଳର ପରିପାଟି ଅଲଗା, ଦଳର କାର୍ଯ୍ୟକର୍ତ୍ତା, ଦଳର ସଂଗଠନ, ଇଏ ସର୍ବୋପରି ବ୍ୟକ୍ତି ଗୌଣ ସମସ୍ତେ ମିଶିକି ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିକୁ ବିଲକୁଲ ବୁଝାଯିବ, ଯେଉଁଭଳିଆ ଗୌରବ ମିଶ୍ରଙ୍କ ସାଙ୍ଗରେ ଅଛନ୍ତି ଆମକୁ ସମସ୍ତଙ୍କ ଘରକୁ ଆମେ ଯିବୁ ବୁଝାଇବୁ। ପୁନର୍ବାର କହୁଛି ଏଇଟା ବ୍ୟକ୍ତିର ଲଢ଼େଇ ନୁହଁ, ସିଦ୍ଧାନ୍ତର ଲଢ଼େଇ।